এই 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 শোনো, তোমরা পাস করা প্র্যাকটিস করো, এক বড় খেলা খেলতে হবে, তোমাদের প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে? এবার আমি যাব, তবে দেখো যাই করো ঝগড়া একদম নয়। হ্যাঁ লিলি, বলটা আমাকে পাস কর। বল পাবি না যতীন, বল আমি পেয়েছি। পাস কর না, আটকে রেখেছিস কেন বল? আয় নিয়ে যা, আজ তোকে হারাবো। বিজয় নে। যতীন বল ধরে ফেলে, সেন্টার দিয়ে এগিয়ে যায়, প্রতিপক্ষকে কাটায়, বল শুট করে আর গোল। সবাই দেখো আমি গোল করেছি। যতীন এটা চেয়ে দেখ। ও মা, কি রে ওটা? জানিস না এটা এক উপহার বিজয়, বুঝছিস না? কি উপহার? দেখ না, র‍্যাপিং পেপার আর রিবনে বাঁধা, এছাড়া কি হতে পারে? এমন বিশাল উপহার আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে এটা এক রাক্ষসের। রাক্ষস? রাক্ষস বলে জগতে কিছু আছে নাকি? ও, এই যে প্রদীপ, এই তুই কি করছিস এখানে? আমি এই বাক্সটা পেয়েছি, জানতে চাইছি এর ভেতরে কি আছে। এইটা আমাদের প্রদীপ, আমরা আগে পেয়েছি। না, তোরা পাসনি। হ্যাঁ আমরা পেয়েছি, তুই চলে যা এখান থেকে। তুই আর আমাদের সঙ্গে নেই, তোকে আমাদের পছন্দ নয় প্রদীপ। কি বলছিস, আমরা তো বন্ধু নয় কি? মোটেই না, তুই যা করেছিস ওর জন্য তোকে ভুগতে হবে। চল চল ওকে ছেড়ে দে, নে এবার খেলা শুরু করা যাক। যতীন বল পেয়ে ফাঁক দিয়ে এগিয়ে যায়। তোরাও তো খেলবি নাকি? কি রে ও মা, কি ওটা? ওরে বাবা, আমি যাচ্ছি। না, তুই কোথাও যাবি না যতীন, এই বাক্সটা আমাদের, তাই থাকতে হবে এখানে। তুই না তোর বাক্স, আমি চললাম। মনে হচ্ছে হাসিটা ওই পেছন থেকে আসছে। ওটা রাক্ষস, কাছে আসছে, দেখা যাক কি ওটা। পাগল নাকি? চল পলাই এখন থেকে। প্রদীপ, ভয়ঙ্কর কিছু হবে। না না, বন্ধুর মতো কেউ হাসছে তাই না? তারা, আমিও আসছি বিজয়। সব ভিতুর দল। কিছু বলো না। আরে কেউ তো নেই এখানে। দারুণ মজা লাগছে। আওয়াজটা কাছে থেকেই আসছে, ঠিক কোথেকে? ও, তোমারই তো মজা লাগছে। কে তুমি? তাই তো ভাববার প্রদীপ। তুমি আমার নাম জানো? কে তুমি? গেলাম আমার কথা যে বলার, ঘুরে বেড়ানো স্বভাব যার, আমার বলার কারণ কিছু আছে করার, আমি যে মিগেল চুলটা হলুদ যার। গেলাম আমার জানা এসব আর, ভালো লাগে মজা রোজ, হাওয়া থেকে এনে বা কান থেকে টেনে যে মজা করে। গেলাম আমার সুখবর দেবার, হবে কাহিনী শুরু এবার, শুনুন সাধুজন সবাই দিয়ে বল। জোয়ান আর বুড়ো, গেলাম আমার শুধু আছে বলার, হারিয়েছে যে কিছু আমার, ওটা নীল না লাল, কি হলো যে মাথা? এক বড় বাক্স আছে খোঁজার। গেলাম আমার এ কথা বলার, যদি হারানো বাক্স না পাই, তখন হয়তো বলবো এবার বিদায় চাই। মিগেল, কি বলো? ওটা এখানে। কি এখানে? বাক্সটা। কোন বাক্স? যে বাক্সটা তুমি হারিয়েছ। বাক্স? ও বাক্স, ও নাম আমার, নাম আমার, ও হো, আরে নাম আমার। মিগেল, নাম তোমার? করো না চিৎকার, হারানো বাক্স পেয়েছি ফের, ছিল না শক্ত, ছিল এখানে। উনি মিগেল।
তাহলে একটু ঘুরে দাঁড়াই। তোমার ডান দিকে ঘুরো। সুন্দর বাক্সটা, তাই না প্রদীপ? এটা কিসের জন্য? ও, এটা একটা উপহার। কার জন্য? একজন খুবই বিশেষ মানুষের জন্য। ও, আমার জন্য নয়, আমি কখনো কোনো উপহার পাইনি। তাহলে তো চমৎকার। আমাদের তো, কি বললে তুমি? বললাম এ তো চমৎকার। হ্যাঁ, এটা তো চমৎকার যে তুমি আগে কোনো ভালো উপহার পাওনি। কেন? কারণ প্রদীপ, আজ তোমার এক বিশেষ দিন। মিকেল, আমি আজ তুমি সবচেয়ে ভালো উপহার পেতে যাচ্ছ। আমি এটা এনেছি বিশেষ করে তোমার জন্য। বাজে বকো না। আমার জন্য? সত্যি? ও ও, ধন্যবাদ মিগেল। ও, উপহার দিতে ভালো লাগে প্রদীপ, কত আনন্দের, কত মহান ব্যাপার, কত তৃপ্তি। কিছু দেবা দেবা আনন্দ কত, খুশি জাগে মনের ভেতর, জানি জাগবে তোমার মনে। উপহার দিলে এমন কাউকে যে প্রিয় তোমার, দেবা দেবা আনন্দ কত, দেওয়াই কত আনন্দ। আমি তোমাদের শেখাবো কি করে কিছু দিতে হয়। তোমরা সবাই অনুসরণ করো আমাকে, তোমাদের আশেপাশে সবাইকে দাও স্মিত হাসি। এবারে ডান পাশে ফেরো, হাসো, বাদিকে হাসো, কি মজা, এবার সামনের দিকে তাকিয়ে হাসো, পেছনে, রেডি তো? চলো 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 হাসো। দেবা দেবা স্মিত হাসি দেবা, এমন চমৎকার আর কিছু নেই, স্মিত হাসির চেয়ে। কাউকে দেখে হাসলে পরে তিনিও হাসবেন তোমার তরে। দেবা দেবা স্মিত হাসি দেবা, আশা করি এখানে রামগরুড়ের ছানা কেউ নেই, হাসতে যাদের মানা। হ্যাঁ, আসুন আসুন, আপনার পাশের কারোর সঙ্গে হাত মেলান। আপনি দ্রুত হাত মেলাতে পারেন, নয়তো মেলাতে পারেন ধীরে, নয়তো উঁচুতে, নয়তো নিচুতে, তবে যাই করুন ছাড়বেন না হাত। মেলান মেলান প্রীতির হাত মেলান, সবার সঙ্গে হাত মেলান, প্রীতির হাত মেলান, হাত কারণ নিলে জানবেন তিনিও হাত মেলাবেন। মেলান মেলান প্রীতির হাত মেলান। জানি না তুমি জানো কি না, অন্য লোকেদের খারাপ কিছু দেওয়া যায়, এরকম রাগ দেখালে কেমন হয়? দেখাও দেখাও, যত রাগ দেখাও, তার কিছু ভুরু বেঁকাও, ওকে নিচে নামাও, তবে রাগ দেখালে কারোর উপরে সেও দেখাবে তোমার তরে, তাই রীতিটা ভালো নয়, তুমি মানবে নিশ্চয়, এসো বরং দেওয়া যাক ভালো কিছু, ঠিক আছে? তুমি হাসি দিতে পারো, কারোর সঙ্গে হাত মেলাতে পারো, প্রীতি দেখানোর কত আছে রীতি, এসবে কত মজা, আর কি আছে দেবার? বেজার মুখ দেখালে কেমন হয়? ব্লা, বেজার মুখ, প্রদীপ বেজার মুখ দেখানো যাক, শুরু করা যাক, এসো। দেখাও দেখাও বেজার মুখখানা, পাশের লোকে তুমি দেখাও বেজার মুখখানা, তবে এই চেহারা দেখালে ভাই লোকে হাসবে জেনে রেখো। দেখাও দেখাও তোমার বেজার মুখখানা, ওকে এসো আবার গাওয়া যাক। দেবা দেবা স্মিত হাসি আসুন, নয়তো কারোর সঙ্গে হাত মেলান, মেলান মেলান ওই হাত, এবার ঘুরুন আর বলুন ব্লা, মুখ বেজার করে। দেবা দেবা কত মজা করা, আবার দেবা দেবা স্মিত হাসি আসুন, নয়তো কারোর সঙ্গে হাত মেলান, মেলান মেলান ওই হাত, এবার ঘুরুন আর বলুন ব্লা, মুখ বেজার করে। দেবা দেবা কত মজা করা, দ্রুত লয় দেবা দেবা স্মিত হাসি আসুন, নয়তো কারোর সঙ্গে হাত মেলান, মেলান মেলান ওই হাত, এবার ঘুরুন আর বলুন ব্লা, মুখ বেজার করে। দেবা দেবা কত মজা করার, হায় দেবা দেবা কত মজা করার, দেবা দেবা কত মজা করার, ইয়া।
প্রদীপ, তোমাকে শুধু এটা খুলতে হবে। আমি তো সেই চেষ্টাই করছি, কিভাবে খুলবো এটা? ওহো, আমি কি বলতে ভুলে গেছি বাক্সটা কিভাবে খুলতে হবে? হ্যাঁ, তুমি ভুলে গেছো। তবে কিছু ভুলে যাওয়া তো প্রদীপ আমার স্বভাব নয়। মিগেল, বলো প্রদীপ, বাক্সটা কিভাবে খুলবো? ও, বাক্সটা? আহা, ওই জিনিসটা কোথায় রাখলাম? ওহো, না, এতে হবে না। আহাহা, ধুত্তরি, এটাও হবে না। ওফো, এটাই তো খুঁজছি। তোমার বিশেষ উপহারের জন্য তুমি তৈরি তো প্রদীপ? এ আওয়াজে বাক্স খুলবে না, অনেক দিনের অভ্যাস নেই তো, তাই ঠিক হচ্ছে না। আর বাইরে থেকে যত বড় দেখছো, ভেতরে তার চেয়েও অনেক বড়। ফুলগুলো, রংগুলো চমৎকার। প্রদীপ, এই উপহারের প্রথম ভাগ হলো তোমার আশেপাশের এই সুন্দর পৃথিবী, এই ফুল, এই পাহাড়, এই আকাশ। তুমি তো আমায় পুরো বিশ্ব দিয়ে দিলে। আমি নয়, দিয়েছেন ঈশ্বর। ঈশ্বর? হ্যাঁ, ঈশ্বর, যিনি বিশ্ব বানিয়েছেন, বানিয়েছেন এই সব কিছু। সুন্দর বিশ্বে প্রভুর দান সব পাখি, ফুল আর গাছ, প্রভুরই দান সুন্দর এই বিশ্বে, শামুক, মৌমাছি আর মাছ। প্রভুর বিশ্বে আছে কত পর্বত, নদী আর আকাশ, এত সুন্দর সব কিছু কেন এবার দেব তার আভাস। এত সুন্দর সব কিছু যে ভাবাই যায় না, প্রভুর এই বিশ্ব রচনার কারণ জানো প্রদীপ? কারণ? কারণ না, জানি না। কারণ উনি চাইলেন জানতেন পারবেন সব কিছু সাধ্য যা তিনি চাইবেন, চাইলেন বলেই সব কিছু গড়লেন, মনোরম বিশ্ব সাজিয়ে তুললেন, আর তার গড়া সব কিছু ভালোবাসলেন। প্রভু বিশ্ব সৃষ্টি করলেন চাইলেন বলেই? হ্যাঁ, আর ভালোবাসলেন। প্রভু যে বিশ্ব বানিয়েছেন তা বিরাট, আমি প্রায় সবই ঘুরে দেখেছি, সত্যি বিশাল, ঠিক আমার মতো। আমি চাই আমায় এক বিরাট বিশ্ব গড়তে সাহায্য করো। এসো, খানিকক্ষণের জন্য ভুলে যাই আমরা মানুষ, হই পাখির ঝাঁকা। হ্যাঁ, দেখো আমাকে, টুইট 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 টুইট, তুমিও করতে পারো, টুইট 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 টুইট। এবার মাছ,
এরা হয় ভীষণ পিছল আর চিকন, সমুদ্রে সাঁতরে বেড়ায় ঠিক এইভাবে তোমরাও করো। হ্যাঁ বেশ ভালো। পাহাড়গুলো উঁচু মাথা স্থির হয়ে দাঁড়ায়, কোন পাহাড়ের মাথায় তুষার জমা, তাই পাহাড়ের গান গাওয়ার বদলে আমরা লম্বা হয়ে স্থির হয়ে ঠান্ডায় কাঁপি। কি ঠান্ডা! এরপর এসো পাখি, এবার মাছ, এবার পাহাড়। ও বেশ ভালো করছো তোমরা। এবার এসো অ্যাকশন করা যাক, গান গে নাও ধরো। সুন্দর বিশ্বে প্রভুর দান সব সব ফুল আর গাছ, প্রভুরই দান সুন্দর এই বিশ্বে, শামুক আর মৌমাছি প্রভুর বিশ্বে আছে কত, নদী আর আকাশ এত সুন্দর সব কিছু কেন এবার দেব তার আভাস, কারণ উনি চাইলেন জানতেন পারবেন সব কিছু সাধ্য যা তিনি চাইবেন, চাইলেন বলেই সব কিছু গড়লেন মনোরম বিশ্ব সাজিয়ে তুললেন আর তার গড়া সব কিছু ভালোবাসলেন। বেশ মজা। একটা ফুল ফোটার সময় শুরুতে সে থাকে ছোট্ট বীজ, তারপর হুশ করে বড় হয়ে ওঠে, তারপর এক ফুল হয়ে ফোটে। হ্যাঁ চেষ্টা করা যাক, উপ বেশ ভালো, উপ ভালো, উপ গুড গুড। এবার শামুক, যারা নাকি বলতে গেলে কিছুই করে না, তাই আমরাও কিছু করব না, এইভাবে দেখো। বেশ কষ্ট। হ্যাঁ এবার নদী তীর ধরে এভাবে এগোয়, এভাবে চেষ্টা করো। হ্যাঁ এবার দেখো ফুল। হ্যাঁ উপ শামুক, নদী, দারুন দারুন। এবার একসঙ্গে সুন্দর বিশ্বে প্রভুর দান সব গাছ, প্রভুরই দান সুন্দর এই বিশ্বে, আর মৌমাছি প্রভুর বিশ্বে আছে কত, আকাশ এত সুন্দর সব কিছু কেন এবার দেব আভাস, কারণ উনি চাইলেন জানতেন পারবেন সব কিছু সাধ্য যা তিনি চাইবেন, চাইলেন বলেই সব কিছু গড়লেন মনোরম বিশ্ব সাজিয়ে তুললেন আর তার গড়া সব কিছু ভালোবাসলেন। এসো এসো এক গাছ হই, হ্যাঁ এইভাবে, আর মৌমাছি, হ্যাঁ মৌমাছি এইভাবে, আর আর এবার হয়ে যাও আকাশ। আচ্ছা আকাশ হবে কিভাবে? আমার দিকে তাকিও না, আমি জানি না। না আমি জানি, আমরা যদি সবাই দেখাই নীল। চলো 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 সবাই নীল দেখাই, সবাই নীল দেখালে কেমন হয়? সুন্দর বিশ্বে প্রভুর দান সব উপ আর প্রভুরই দান সুন্দর বিশ্বে, আর প্রভুরই বিশ্বে আছে কত, আর এত সুন্দর সব কিছু কেন এবার বলছি আমি শোনো, কারণ চাইলেন জানতেন পারবেন সব কিছু সাধ্য যা তিনি চাইলেন, চাইলেন বলেই সব কিছু বললেন মনোরম বিশ্ব সাজিয়ে তুললেন আর তার গড়া সব কিছু ভালোবাসলেন। বাহ 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 প্রদীপ, দারুণ ভালো গেয়েছো। প্রভু কুকুর বানিয়েছেন ঘেউ ঘেউ করার জন্যে। আহা বড়ই সুন্দর। প্রভু বানালে পিঁপড়ে ছোট ছোট। আহা বড়ই সুন্দর। আর হাতি? আর ওরাও সুন্দর। হাতি কেন এত মোটা? মোটা খারাপ কি? ওদের তো আমার চেয়েও মোটা বানিয়েছেন। ও
কারণ উনি চাইলেন জানতেন পারবেন সবকিছু সাধ্য যা তিনি চাইবেন স্থির করে ফেললেন চটপট করলেন গড়লেন চন্দ্র গড়লেন সূর্য জল জড় করলেন সমুদ্র গড়লেন যা তিনি চাইলেন সব তিনি গড়লেন যত আছে শিলা দেখো ধুলো বালি যত সব গড়লেন তিনি নিজের হাতে যা কিছু দেখছো তারই গড়া সব প্রভু ভালোবাসলেন ভালো হলো 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 সব মিগেল মিগেল ও এই বুড়োটাকে একটু দম নিতে দাও ভাই গান গেয়ে গিয়ে একবার হাঁফ ধরে গেছে তুমি বললে এই উপহার হচ্ছে বিরাট বিশ্ব যা প্রভুর সৃষ্টি তবে মিগেল দেখো তুমি এখনো পুরো উপহারটাই খোলোনি ওটা তো এখনো ওখানেই রয়েছে র‍্যাপিং পেপারে মোড়া দেখো ছেলে এ তো কেবল মাত্র শুরু হাতটা বাড়াও তো দেখি এক দুই তিন আসলে এই উপহারের ভেতরে পৌঁছানো সহজ নয় প্রদীপ তার মানে এই উপহারের ভেতরে আরো কিছু আছে হ্যাঁ অনেক কিছু তোমাকে উপহারের ভেতরটা দেখতে হবে তবেই বুঝবে প্রভুর এই মহান উপহার আসলে কি উপহার দিতে আমার ভালো লাগে উপহার দিতে ওই ভেরিটা কোথায় রাখলে মিগেল উপহারের পরের অংশটা খুলতে হবে এই উপহার খুলতে একটু বেশি কৌশল দরকার ভেরি শুধু প্রথম অংশটাই খোলে বলো পরের অংশটা কি করে খুলবো চিন্তা করো ভাবো কি করে খুলবো না 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 ভাবো ভেতরে কি আছে কি করে বলি ভেতরে কি আছে যখন দেখিনি নিজের চোখে কি দারুণ মজা লাগছে মিগেল আমার কোনো ধারণা নেই পরের অংশে কি আছে তোমার সাহায্য চাই আমার তোমার উপহার তুমি ভেবে বলো দারুণ মজা দারুণ মজা এটা ঠিক নয় তুমি কি চাও তোমার জন্য পুরো র‍্যাপিং পেপার খুলে দি না তবে তুমি একটু আভাস তো দিতে পারো আহা প্রদীপ দাও প্লিজ ঠিক আছে একটু আভাস দিচ্ছি দেখো ঈশ্বর তো বিশ্ব বানিয়েছেন সত্যি না মিথ্যে সত্যি সত্যি তবে এ তো শুধু বাইরের আবরণ বলো দেখি বিশ্বের মধ্যে প্রভুর সবচেয়ে প্রিয় কি পিৎজা হ্যাঁ তবে না এটা নিশ্চয়ই ওর পছন্দ আমি জানি তবে ভেবে বলো এই বিশ্বে প্রভুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি কি পাখিরা না মাছ মৌমাছি এবারেও ভুল ওখানে ওখানে দেখো ওখানে ও বুঝেছি মানুষ প্রভু লোকেদের ভালোবাসে মানুষ মানুষ
প্রভু বানিয়েছেন তার মতো মানুষ, স্নেহশীল দয়ালু সাচ্চা লোক, তার সব ভালো গুণ ভরে দিয়েছেন তোমার আমার সবার ভেতর। ঈশ্বর যা কিছু বানিয়েছেন তার মধ্যে ওর সবচেয়ে প্রিয় সৃষ্টি মানুষ। মানুষ কেন? কারণ উনি মানুষকে সৃষ্টি করেছেন ওর মতো করে, ওরা ভাবে, কাজ করে, ওরা ভালোবাসে। ঈশ্বর ওর এক বিশেষ অংশ ভরে দিয়েছে মানুষের মধ্যে। এক বিশেষ অংশ মানুষের মধ্যে? শুনুন প্রত্যেকে, আমি একটা লাইন গাইবো, শুনে আপনারাও গাইবেন, শুনতে দারুণ লাগবে। প্রভু বানিয়েছেন তার মতো মানুষ, প্রভু বানিয়েছেন তার মতো মানুষ, স্নেহশীল দয়ালু সাচ্চা লোক, স্নেহশীল দয়ালু সাচ্চা লোক, তার সব ভালো গুণ ভরে দিয়েছেন, তার সব ভালো গুণ ভরে দিয়েছেন তোমার আমার সবার ভেতর, তোমার আমার সবার ভেতর। মজা লাগছে তো? সবাই গা। প্রভু বানিয়েছেন তার মতো মানুষ, বড় আর ছোট মানুষ, জোয়ান বুড়ো, মজার আর দুঃখী মানুষ, ঠান্ডা উষ্ণ, সোনালি আর কালো মানুষ, বাদামি ফসা, ধীর মানুষ, দ্রুত মানুষ, মন্দ ভালো, হাসি খুশি গোমড়া, জ্ঞানী বোকা, ফিটফাট অগোছালো, যায় না চেনা, বক বক করে, শান্ত থাকে, পেটে আর লম্বা, অদ্ভুত মানুষ, যে কোনো মানুষ প্রভুর প্রিয়। কেন ভালোবাসেন মানুষকে? ভালোবাসাই তার স্বভাব। প্রভু আমার মতো মানুষকে চাইবেন না ভালোবাসতে? প্রভু চাইলেন মানুষ তার মতো হোক, ছিল মনে এইটুকু সাধ, গড়লেন প্রতিটি ছেলে আর মেয়ে, সবচেয়ে প্রিয় বন্ধু করতেছে। সবাই মিলে গান। প্রভু চাইলেন মানুষ তার মতো হোক, প্রভু চাইলেন মানুষ তার মতো হোক, ছিল মনে এইটুকু সাধ, ছিল মনে এইটুকু সাধ, গড়লেন প্রতিটি ছেলে আর মেয়ে, গড়লেন প্রতিটি ছেলে আর মেয়ে, সবচেয়ে প্রিয় বন্ধু করতেছে, সবচেয়ে প্রিয় বন্ধু করতেছে। সবাই একসঙ্গে। প্রভু চাইলেন মানুষ তার মতো হোক, ছিল মনে এইটুকু সাধ, বললেন প্রতিটি ছেলে আর মেয়ে, সবচেয়ে প্রিয় বন্ধু করতেছে। ভাবতে পারো প্রদীপ, যে প্রভু এ বিশ্ব গড়েছেন তিনি চান আমাদের বন্ধু হতে। ভালো কথা। এসো আমার সঙ্গে গাও প্রদীপ। তুমি গাও মিগেল, তোমার ভালো আসে। বেশ, আবার ধরো। প্রভু বানিয়েছেন তার মতো মানুষ, স্নেহশীল দয়ালু সাচ্চা লোক, তার সব ভালো গুণ ভরে দিয়েছেন তোমার আমার সবার ভেতর। প্রভু চাইলেন মানুষ তার মতো হোক, ছিল মনে এইটুকু সাধ, করলেন প্রতিটি ছেলে আর মেয়ে, সবচেয়ে প্রিয় বন্ধু করতেছে। বড় আর ছোট মানুষ, জোয়ান বুড়ো, মজার আর দুঃখী মানুষ, ঠান্ডা উষ্ণ, সোনালি আর কালো মানুষ, বাদামি ফসা, ধীর মানুষ, দ্রুত মানুষ, মন্দ ভালো, হাসি খুশি গোমড়া, জ্ঞানী বোকা, ফিটফাট অগোছালো, যায় না চেনা, বক বক করে, শান্ত থাকে, পেটে আর লম্বা, অদ্ভুত মানুষ, যে কোনো মানুষ প্রভুর প্রিয়। বড় আর ছোট মানুষ, জোয়ান বুড়ো, মজার আর দুঃখী মানুষ, ঠান্ডা বুড়ো, সোনালি আর কালো মানুষ, বাদামি ফর্সা, ধীর মানুষ, দ্রুত মানুষ, মন্দ ভালো, হাসি খুশি কমড়া, জ্ঞানী বোকা, ফিটফাট অগোছালো, যায় না চেনা, কপকরে শান্ত থাকে, পিটি আলাপা, অদ্ভুত মানুষ, যে কোনো মানুষ প্রভুর প্রিয়। ওরকম করো না, এ ভালো নয়। প্রভুর বন্ধু আমি? ধুর, আমার এখান থেকে যাওয়াই উচিত। প্রদীপ, কি হলো? এই উপহার তোমাকে প্রভু দিয়েছেন, তিনি তোমাকে ভালোবাসেন, তিনি চান তুমি ওর বন্ধু হও। না মিগেল, তা একেবারেই হতে পারে না, প্রভু আমায় ভালোবাসতে পারেন না। প্রদীপ, কথাটা ঠিক নয়। এই কি 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 করছেন? না 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 না, উপহারটা ভাঙবেন না, ওটা ওটাটা ফেরত আনুন, প্লিজ প্লিজ। প্রভু তৈরি এটা এক চমৎকার জায়গা, ওরকম করবেন না। প্রভু ওর এই বিশ্বের এমন দুরবস্থা দেখতে চান না, প্লিজ প্লিজ ওরকম করবেন না। ওহো, এরকম ঘটার তো কথা নয়। হ্যাঁ প্রদীপ, প্রদীপ ফিরে এসো, এভাবে এটা শেষ হওয়ার কথা নয়। প্রদীপ, প্রদীপ, ওহ, সব কিছু ঠিকঠাক চলছিল,
আর কি ঘটে গেল, এই তো দুনিয়ার সবচেয়ে দুঃখের কাহিনী। ঈশ্বর মানুষজন এর জন্য বানিয়েছেন যাতে সবাই ওর বন্ধু হতে পারে। উনি আমাদের নিঃশ্বাস নেবার, চলাফেরার যোগ্য করেছেন, তার বদলে লোকেরা কি করছে? কেউ তার কথা শুনছে না, কেউ সেভাবে চলছে না ঈশ্বর যেভাবে চাইছেন। সবচেয়ে দুঃখের কথা, একদিন ঈশ্বরই এই বিশ্বের প্রলয় সৃষ্টি করতে বাধ্য হবেন। এ অত্যন্ত দুঃখের, তখন বিনাশ হবে তাদেরই যারা ওর বন্ধু নয়। যদি প্রদীপ ঈশ্বরের উপহারটা নিত। তুমি উদাস আর একা, যখন কেউ নেই পাশে, রেখো আশা তখনও তবু পাশে আছেন প্রভু। যদি থাকো এই বিশ্বাসে, তুমি গেছো নিজে সরে, ভালোবাসার বিশ্ব হতো তোমার নিয়ে সবচেয়ে মহান উপহার। মিগেল, প্রদীপ, এসো এসো। ফিরে এলাম ধন্যবাদ জানাতে এসব মজার জন্যে। খুব ভালো, তবে এ তো শেষ হয়নি, প্রভুর উপহারের আরেকটা অংশ এখনো আছে। না মিগেল। কেন? ওটা আমার জন্য নয়। প্রদীপ, ওটা তোমার জন্য। তুমি ওটা ভুল লোককে দিচ্ছ। আমার তো তা মনে হয় না। আমার ওটা ঠিক মনে হচ্ছে না। আমার তো ঠিকই লাগছে। এরকম ভালো জিনিস আমি পাই না মিগেল। তাই তো এই উপহার দেবার জন্য প্রভু তোমায় বেছেছেন। প্রভু এটা আমাকে দেবেন কেন? কারণ তোমাকে ওর পছন্দ। মিগেল, তুমি বললে ঈশ্বর লোকেদের ঠিক নিজের মতো করে বানিয়েছেন, আর ঈশ্বর ভালো, তবে আমি তো খারাপ হয়ে যাই অনেক সময়। ওহো প্রদীপ, আমাকে প্রভুর পছন্দ হতে পারে না, এমনকি আমার বন্ধুরাও আমাকে পছন্দ করে না, আমি ঈশ্বরের উপহারের যোগ্য নই। তুমি কথাটা ঠিকই বলেছো প্রদীপ। কোন কথাটা? তুমি উপহারের যোগ্য নও, আমি উপহারের যোগ্য নই, কেউ এই উপহারের যোগ্য নয়, তবু প্রভু এটা তোমাকেই দিয়েছেন। আচ্ছা এক কাজ করো, তুমি এটা খোলো না, তখনই তুমি বুঝবে ঈশ্বর সত্যি তোমায় কত ভালোবাসেন। কিন্তু ঈশ্বর আমাকে কেন পছন্দ করবেন? এ তো ভাবা যায় না। তবে বিশ্বাস করো প্রদীপ, কথাটা সত্যি, এর ভেতরে আছে সবচেয়ে মহান উপহার। তোমার সত্যি মনে হচ্ছে এটা আমার খোলা ঠিক হবে? নিশ্চয়ই, আর এই উপহারের জন্য প্রভুর এত খরচা হয়েছে যে তুমি বোধহয় ভাবতেই পারবে না। অনেক টাকা? না 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 না, টাকার চেয়ে অনেক অনেক বেশি দামি। এর ভেতরে আছে এক উপায় ঈশ্বরের বন্ধু হবার চিরদিনের জন্য। যাও খোলো এটা। নতুন কিছু এই উপহারে, ঈশ্বরের স্বপ্ন সবার তরে, নতুন দিনের রেখো আশা, যাতে নেই কো নিরাশা, যদি বিশ্বাস রাখো তার উপর, যার বিশ্ব চরাচর, প্রেমময় নতুন বিশ্ব তোমার, এই তার মহান উপহার। কিছু নেই এই বাক্সে? নিশ্চয়ই আছে, ভালো করে দেখো। না কিছু নেই বাক্সে। ও, তুমি হয়তো দেখছো ভুল জায়গায়। মিগেল, বলছি কিছু নেই বাক্সে। ও, তাহলে হয়তো ঠিক বাক্সের ভেতরে নয়, নজরটা বাক্সের উপরে দিতে হবে। বাক্সের উপরে? এটা সাধারণ উপহার তো নয়। এখানে তো শুধু নীল র‍্যাপিং পেপার আর লাল রিবন। ও, কাছে গিয়ে দেখো। দেখছি, রিবন আর র‍্যাপিং পেপার। এই রিবনটা দেখতে কেমন? এক ক্রসের মতন। ঠাকুরদা মারা যেতে ওরা কাঠের ক্রস পুঁতেছিল কবরের সেই জায়গাটায়। বড় দুঃখের প্রদীপ, তবে প্রভু ঠিক তাই করেছিলেন। কেন? কারণ ঈশ্বরের পুত্র মারা যান তো। প্রভুর ছেলে ছিল, তিনি মারা যান? হ্যাঁ, ওর নাম ছিল যিশু। জমিতে ওরা ক্রস বসিয়ে দেয়, তবে এই ক্রসটা ছিল একটু অন্যরকম। ও, তুমি যিশুর মূর্তির কথা বলছো, শহরে এক ক্রসের উপর যা ঝুলানো আছে? না 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 না, ও তো কাঠের যিশু, আমি আসল যিশুর কথা বলছি,
যিনি বহুদিন আগে এক ক্রসের ওপর মারা যান, তিনি সবচেয়ে মহান উপহার। যিশু এক উপহার, প্রভুর বিশ্ব সবার যেন নেই মানুষের পরোয়া কোনো, ওরা নিল না প্রভুর পথ, ঘোরালো চলার রথ, তাই ঈশ্বর ধরায় পাঠান তার একমাত্র সন্তান, ওর ভালোবাসার বিশ্ব তোমার এই সবচেয়ে মহান উপহার। প্রদীপ, ঈশ্বরের উপহার ওর একমাত্র পুত্র যিশু। কি করে যিশু উপহার হবে? আমি কি করে বোঝাই প্রদীপ, এক বন্ধুকে দুঃখ দিলে মনটা কিরকম হয় তুমি জানো? দুঃখ দিয়েছি? বন্ধুরা তো কথাই বলে না আমার সঙ্গে, ওরা বলেছে খারাপ বন্ধু হওয়ার জন্য আমাকে দণ্ড দিতে হবে। কিভাবে দেবে? আমি ঠিক জানি না। তুমি কি জানো দুনিয়ার সব মানুষই ঈশ্বরের খারাপ বন্ধু ছিলেন, এমনকি তুমি আমি। ঈশ্বরও কি মুখ ফেরাবেন যেমন বন্ধুরা দেখলেই মুখ ফেরায়? হ্যাঁ হ্যাঁ, ওর পুরো অধিকার আছে। প্রদীপ, আমাদের সৃষ্টি করার পর প্রভু কিছু ভালো ভালো নিয়ম তৈরি করেন যাতে দুনিয়ায় আনন্দে থাকা যায়, এসব অমান্য করা মানেই ওর পথে না চলা। তবে তুমি তো বললে প্রভু আমাদের বন্ধু হতে চান। তিনি নিশ্চয়ই চান আমাদের বন্ধু হতে, তবে প্রদীপ আমাদের আগে কিছু মূল্য দিতে হবে ঈশ্বরের বন্ধু হওয়ার জন্য। কি? আমাদের ভেতরে যা কিছু খারাপ আছে তার মূল্য দিতে হবে। কিভাবে তা দেব? আসলে প্রদীপ, এ মূল্য দেওয়া যায় না, কেউ পারে না, তবে ঈশ্বর ওর বন্ধু হওয়ার একটা পথ দেখিয়েছেন, মূল্যটা সেখানেই ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। ওই পথটা কি? যিশু। যিশু মৃত্যুবরণ করেন আমাদের সব পাপ কাজের জন্য, যে যিশুর বন্ধু হবে তাকে আর মূল্য চোকাতে হবে না কখনো। ও, তাই যিশু আমার কাছে প্রভুর উপহার। যিশু ঈশ্বরের উপহার তোমার কাছে, আমার কাছে, সবার কাছে যেই প্রভুর বন্ধু হতে চায়। তবে এই ক্রসটা কেন? এক ক্রসে বিদ্ধ হয়ে আমাদের প্রাপ্য সব শাস্তি তিনি ভোগ করেছেন, এসব আমাদেরই পাপের জন্য। বড় দুঃখে যিশুকে মরতে হলো। হ্যাঁ, তবে যিশু মৃত্যুবরণ করে আবার বেঁচে ওঠেন, আজও বেঁচে আছেন, আমরা দেখতে পাই না, তবে যিশু এখানেই আছেন ঠিক আমাদের মধ্যে এখনো। ও, এর জন্যই বাক্সটা খালি? ঠিক তাই, উনি কোনো এক জায়গায় থাকেন না, যার প্রয়োজন এরকম সবার সঙ্গেই আছেন। যিশুই এ বিশ্বে ঈশ্বরের মহান উপহার। প্রভু পাঠালেন পুত্র দুনিয়ায় যাতে সব ছেলে মেয়ে জেনে যায়, শুধু প্রেমেই মানুষ মুক্তি পায়, ওর সবই দিলেন তোমায় আমার। বন্ধু হও চাইলেন প্রভু, ওর প্রেমের অন্ত নেই কভু, যারা দেয় সারা শুনে আহ্বান, এই উপহার সবচেয়ে মহান। আমি ঈশ্বরের বন্ধু হতে চাই মিগেল। ও প্রদীপ, খুব ভালো কথা, তিনিও চান তোমার বন্ধু হতে। সত্যি? সত্যি। আমাকে কি করতে হবে? কি করবে? প্রভুর বন্ধু হতে কি করতে হবে? তুমি শুরুতে যিশুকে বলতে পারো তুমি ওর বন্ধু হতে চাও। ঠিক আছে, বলছি। কি করব? শুধু বলবো? হ্যাঁ, শুধু বলো। ঠিক জানো উনি আমার কথা শুনবেন? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, যিশু, শুনেছি আপনি বিশ্বে প্রভুর দেওয়া উপহার। মিগেল বলেছেন আপনি আমাকেও ভালোবাসেন, আপনি নাকি আমার জন্য মরেছেন। তিনি এও বলেছেন আপনি এখানেই আছেন এখনো। সরি, আমি ঈশ্বরের ভালো বন্ধু হতে পারিনি, তবে হতে চাই, প্লিজ আমাকে আপনার বন্ধু হতে দিন। যে কেউই কি বন্ধু হতে পারে যিশুর? অবশ্যই, যে কেউ। ওরাও পারেন? নিশ্চয়ই। প্রদীপ, তুই এখনো এখানে? উনি কে? আমার বন্ধু মিগেল। হ্যালো লিলি। আপনি আমার নাম জানলেন কি করে? উনি আমাকে সবচেয়ে বড় উপহার দিয়েছেন। আমি তোমাদের সবাইকে সরি বলতে চাই, আর তোমাদের বলতে চাই যিশুর কথা। প্রিয় বন্ধুরা, আপনারাও কি যিশুকে বন্ধু হতে বলতে চান প্রদীপের মতো? ঈশ্বরের দেওয়া মহান উপহার যিশু এখন এখানে আপনাদের মধ্যেই আছেন, আপনাদের শুধু যিশুকে বন্ধু হতে বলতে হবে। আমি এখনই যিশুর সঙ্গে কথা বলতে পারি যদি আপনারা চান। আমি কি যিশুকে কিছু বলতে পারি যিনি এখানেই আছেন? তিনি শুনতে পাবেন যে মুহূর্তে আমি বলবো, যিশু আমি যাতে ঈশ্বরের বন্ধু হতে পারি
তার জন্য ক্রসে মৃত্যুবরণ করেছেন বলে ধন্যবাদ। আমি বলতে চাই আমি দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করুন আর আমার বন্ধু হন চিরদিনের জন্য। আপনারাও যিশুর বন্ধু হতে চাইলে আমার সঙ্গে এখনই এই কথাগুলো বলতে পারেন। আমি চাইব চোখ বুঝে একসঙ্গে এই কথাগুলো বলুন, যিশু আমি যাতে ঈশ্বরের বন্ধু হতে পারি তার জন্যে ক্রসে মৃত্যুবরণ করেছেন বলে ধন্যবাদ। আমি বলতে চাই আমি দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করুন আর আমার বন্ধু হন চিরদিনের জন্য। আপনারা যদি হৃদয় দিয়ে অনুভব করে কথাগুলো বলে থাকেন তাহলে জানবেন আপনারা পেয়ে গেছেন সবচেয়ে মহান উপহার, যিশুকে। এবার আপনারা ওর বন্ধু আর উনি আপনাদের। জীবন্ত যিশুর বন্ধু হওয়া কত আনন্দে, ঈশ্বরের বন্ধু, ও কি সুন্দর উপহার, কি অসাধারণ উপহার। হ্যাঁ, যিশুই সবচেয়ে মহান উপহার। যখন তুমি একা উদাস, পাশে কেউ নেই নিরাশ, রেখো আশা নতুন উশার, যাবে মনের আধার, তার ধ্যানে থেকো মগন, বিশ্বকে দেন পুত্র আপন, প্রেমময় ভুবন তোমার এই মহান উপহার। নতুন কিছু এই উপহারে প্রভু স্বপ্ন তোমার জন্যে, নতুন দিনে রেখো আশা, যাতে নেই নিরাশা, বিশ্বাস রেখো তার উপর, যার বিশ্ব চরাচর, প্রেমময় ভুবন তোমার এই তার মহান উপহার। প্রভু পাঠালেন পুত্র দুনিয়ায়, যাতে সব ছেলে মেয়ে জেনে যায়, প্রেমেই মানুষ মুক্তি পায়, ওর সব দিলেন তোমায় সবার চেন, স্বার্থের শেষ নেই কোনো, ওরা নিল না প্রভুর পথ, ভোরালো চলার রথ, তাই ঈশ্বর ধরায় পাঠান তার পুত্র সন্তান, ওর প্রেমময় বিশ্ব তোমার এই তার মহান উপহার। Thank you.
কোচ কোচ দাঁড়ান। হ্যাঁ লিলি বলো। শুনুন কোচ, পিটার একদম বদলে গেছে। মোটা গোছের এক লোক পিটারকে একটা দারুণ উপহার দিয়েছেন। আমি ওকে আর ওই সেই বাক্সটা খুঁজে পাচ্ছি না। আপনি ওকে দেখেছেন? মিগেলের কথা বলছো? হ্যাঁ, জানেন ওকে? কোথায় তিনি? আমিও চাই উপহার যা পিটারকে দিয়েছেন। দেখেছেন ওকে? উনি তো চলে গেছেন, নানান জায়গায় ঘুরে লোকেদের যিশুর কথা শোনান। চলে গেছেন? তাহলে ওর সঙ্গে কি করে দেখা হবে? লিলি, মিগেল প্রদীপকে ঈশ্বরের সবচেয়ে বড় উপহার দিয়েছেন। তবে ওটা মিগেলের নয়, ঈশ্বরের উপহার। এই উপহার আমি কি করে পাবো? এসো এখানে কিছুক্ষণ বসা যাক। তুমি কি জানো ঈশ্বরের উপহার আসলে কি? প্রদীপ বলেছে যিশুই উপহার। কথাটা অদ্ভুত, তাই না? ঠিকই বলেছো, সবচেয়ে বড় উপহার যিশু নিজেই। কথাটা অদ্ভুত ঠিকই। উপহারের গোপন কথা হলো যিশু তোমার বন্ধু হতে চান। যিশু ঈশ্বরের পুত্র, তাই যখন যিশু তোমার বন্ধু তখন ঈশ্বরও তোমার বন্ধু। ঈশ্বরের বন্ধু আমার ঠিক হবে? বলছিলাম ঈশ্বর তো, আমি কি ঈশ্বরের বন্ধু হওয়ার যোগ্য? না, আমাদের মধ্যে কেউই নয়। এর জন্যই তো যিশু এত মহান। উনি মৃত্যুবরণ করে আবার বেঁচে উঠেছেন, আর এখন আমরা সবাই ঈশ্বরের বন্ধু হতে পারি। এমন কেউ করেননি যা যিশু করেছেন। সত্যি? দারুণ। তাহলে আমি কি করে যিশুর বন্ধু হতে পারি? খুব সোজা, তোমাকে শুধু একটা কাজ করতে হবে। কি করতে হবে? কথা বলতে হবে। ওকে বলো যে তুমি ওর বন্ধু হতে চাও। শুধু বলো হ্যাঁ, যিশু ঠিকই শুনবেন। যিশু প্লিজ শোনো, আমি তোমার বন্ধু হতে পারি? তুমি আমার জন্য জীবন দিয়েছ, আমি তোমার বন্ধু হওয়ার যোগ্য নই। তবে আমার সব খারাপ কাজের জন্য আমি দুঃখিত, তুমি ক্ষমা করো। ধন্যবাদ যিশু, তুমি সত্যি মহান। বাহ, খুব ভালো লিলি। বাঁচার সবচেয়ে ভালো উপায় যিশুর বন্ধু হওয়া। প্রদীপ যেমন তোমাকে ওর কথা বলেছে, তুমি অন্যদের ওর কথা বলো। আপনিও কি যিশুর বন্ধু? নিশ্চয়ই, আমিও। সারা দুনিয়া জুড়ে যিশুর বন্ধু আছেন অনেক, তাদের বলা হয় খ্রিস্টান। তুমি যেখানে বাস করো তার কাছাকাছি কোনো এক চার্চে তোমাকে খ্রিস্টানদের খুঁজে নিতে হবে। মনে রেখো, যিশু সেই সব বন্ধুদের সঙ্গে মেলামেশা করবে যারা বাইবেল পড়েন। সবাই একসঙ্গে মিলে যিশুর কথাও শোনা বোঝা দরকার। তিনি কিভাবে আমাদের বাঁচতে বলেছেন এ সব জানা যাবে বাইবেলে। ও ধন্যবাদ কোচ। ধন্যবাদ আমাকে নয়, যিশুকে। সবচেয়ে মহান উপহার।